পুরবট গঠন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে কালনার 17 জন কাউন্সিলরকে সোমবার কলকাতায় তলব করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। কলকাতায় ডাকা হয়েছে দল থেকে বহিষ্কৃত কাউন্সিলর তপন পোড়েলকেও। কালনা পৌরসভার বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পৌরসভার বোর্ড গঠনের উপর স্থগিতাদেশ দেন জেলা শাসক। এই পরিস্থিতিতেই একদিন কলকাতায় ডেকে পাঠানো হয়েছে কালনার কাউন্সিলরদের। জানা গিয়েছে কিভাবে কালনা পৌরসভার বোর্ড গঠন করা হবে, কি পদ্ধতিতে করা হবে, কাকে পুর বোর্ডের চেয়ারম্যান করা হবে, কোন কোন কাউন্সিলর পদ পাবেন, এই সবকিছুর বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের থেকে নির্দেশ দেওয়া হতে পারে। 16 মার্চ কালনায় পুর বোর্ড গঠনকে কেন্দ্র করে দিনভর কার্যত নাটক চলে। দল যাকে পুর বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করে তাঁকে পছন্দ রায় অন্য পক্ষের। পুরসভার সামনে বিক্ষোভও দেখাতে থাকেন তৃণমূলের এক গোষ্ঠীর সমর্থকেরা। এরই মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বেছে নেওয়ার জন্য ভোটাভুটির সিদ্ধান্ত নেন নির্বাচিত কাউন্সিলররা। যদিও পরে জেলা শাসকের নির্দেশে সেই ভোটাভুটি বাতিল হয়ে যায়। এরই মধ্যে অনিল বসু নামে এক কাউন্সিলর দল মনোনীত চেয়ারম্যান পছন্দ না হয় পুরসভা ভবনের দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তাকে আটকে দেন সেখানে উপস্থিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা থেকে প্রদীপ চট্টোপাধ্যায়, রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।